দর্শক প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম আজকে আমি একটি ওষুধি গাছ আলকুশি সম্পর্কে আলোচনা করব এর রয়েছে নানা ধরনের গুণ এই গাছ ব্যবহার করে নানাবিধ অসুখ থেকে আরোগ্য লাভ করার সুযোগ রয়েছে আলকুশি অর্থ চুলকানির অনুভূতি ফলের খোসা ও পাতায় রয়েছে সেরাটোনিন যার কারণে চুলকানের উদ্রেক হয় মধ্য আমেরিকায় আলকুশির বীজ আগুনে ভেজে চূর্ণ করা হয় কফির বিকল্প হিসেবে এর বীজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবৃত থাকে যা সহজেই পৃথক হয়ে যায় ত্বকের স্পর্শে এলে এগুলো প্রচণ্ড চুলকানির সৃষ্টি করে এই গাছ কিন্তু বানরের খুবই অপছন্দ এই গাছ থাকলে বানর সে এলাকা ছেড়ে পালাবে মানুষের জন্য বেশ উপকারী এই গাছ সর্দি থেকে শুরু করে পেটের ব্যথার মতো সমস্যা দূর করতেও এর রয়েছে কার্যকরী ভূমিকা মূলত এটি একটি ওষুধি গাছ এর অনেক গুণাগুণ রয়েছে তাহলে চলুন দর্শক এর কিছু গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক এটি মানুষের জন্য খুবই উপকারী সর্দি থেকে শুরু করে পেটের ব্যথার মতো স্বাস্থ্য সমস্যায় এটি কাজে আসে কোনো ধরনের পোকামাকড় কামড়ালে বা বিচ্ছুর দংশনে আলকুশির বীজের গুড়া লাগালে অনেকখানি যন্ত্রণা কমে যায় সেই সাথে বিষও নষ্ট হয়ে যায় এর শিকড়ের রস এক চামচ করে এক মাস খেলে আমাশয় রোগ সেরে যায় আলকুশির পাতা বেটে ফোড়াই দিলে একেবারেই সেটি ফেটে যায় এর বীজ চিনি ও দুধ সহ সেদ্ধ করে খেলে বাথরুমে উপশম হয় শারীরিক দুর্বলতাও দূর হয় এবং সেই সাথে স্নায়বিক দুর্বলতা কমে যায় আলকুশির শিকড়ের মুন্ড বহুমূত্র ও মূত্রযন্ত্রের রোগ নিরাময় বেশ উপকারী যাদের ধ্বজভঙ্গ রোগ রয়েছে তারা আলকুশির বিষ চূর্ণ করে মাস্কলয়ের সাথে জুস তৈরি করে খেলে সমস্যাটি দূর হবে বাদ ব্যথার ক্ষেত্রে এক প্রকার ব্যাধি আছে যাতে হাত উপরে উঠানো যায় না এরূপ সমস্যার ক্ষেত্রে আলকুশি শিকড়ের রস কয়েকদিন নিয়ম করে খেলে তা সেরে যাবে